নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গী গতিতে চলে আসছে। এইবার শনি ধরবে হাল, 5 রাশি দেওয়ালিতে হবে মালামাল, এই কথাটি আমি লিখেছি। দেখুন, শনি বকরি থেকে মার্গীতে এসে 5 রাশির কপাল কিন্তু খুলতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণরূপে অবশ্যই শোনার চেষ্টা করবেন। দেখুন, শনি আমাদের কর্মকারক গ্রহ। শনি হচ্ছে, শনিকে নিয়ে অনেকে ভয় ভীতি, একটা মনের মধ্যে ভয় সঞ্চার হয়ে আছে। শনি মানে খারাপ। আমি একটি কথা বারবার বলছি, শনি যাকে দেয় তো তাকে ভিখারি থেকে রাজা করে দেয়। অর্থাৎ শনি মহারাজ যার উপর প্রসন্ন হবে তাকে ভিখারি থেকে কিন্তু রাজাতে পরিণত করে দিবে। তাই প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুর জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টটি অবশ্যই আপনারা করবেন। শনির যে এই বকরি থেকে মার্গী হওয়ার ফলে 5 রাশির কপাল কিন্তু খুলবে। এই 5 রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে দেখুন, শনি আমাদের কোন কোন সেক্টরগুলোকে দেখে। শনি আমাদের দেখে হচ্ছে, প্রথম হচ্ছে পেট্রোল কেমিক্যাল, গ্যাস এজেন্সি, চামড়ার বিজনেস, কলের ডাল, আপনার চায়ের ব্যবসা, গাড়ির ব্যবসা, এগুলো সমস্ত কিছু শনি কিন্তু দেখে। লোহার ব্যবসা, এগুলো কাঁচের ব্যবসা, এগুলো সমস্ত কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। অর্থাৎ শনি যে বকরি হয়েছিল কি না, বকরি হওয়া মানে কি ধীর গতি হয়েছিল। এইবার শনি কিন্তু মুভমেন্ট করতে চলেছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশির দিকে অভিমুখ হতে চলেছে। 5 রাশিকে শনি কিন্তু অপার ধন দিতে চলেছে। তবে তার আগে একটু কথা বলি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী দেখান। কারণ আমি বেশিরভাগ চার্ট যেগুলো অ্যানালাইসিস করছি তাদের চার্টে কিন্তু শনির অবস্থানটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ। শনি আপনার লগ্ন টু দ্বাদশভাবে কোনভাবে অবস্থান করছে, কারণ শনি আপনার জন্মছকে ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, শনি আপনার পাপকর্তারই দোষে যুক্ত নেই তো, শনি আপনার স্থাপিত দোষ হয়নি তো, শনির ক্ষেত্রে স্থাপিত দোষ নেই তো, শনি আপনার নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এই জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করা দরকার। শনি যে শুধুই খারাপ করে এটা হচ্ছে ভুল ধারণা। শনি মানুষকে কিন্তু শিক্ষা দেয়। যেমন আমি একটি কথা বলি, আপনি ভাবছেন যে শনি আপনাকে খারাপ করে বল দিচ্ছে, তা না, আপনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনাতে কিন্তু পরিণত করছে। শনি করে খাঁটি সোনাতে মানুষকে পরিণত। 7.5 এবং ঢাইয়া বা শনির মহাদশা আপনাকে কিন্তু শিক্ষা কিন্তু দিবেই। আপনি এই সময় শনির 7.5-তে শনির ঢাইয়াতে আপনি কিন্তু মানুষ চিনতে পারবেন, বা শনির মহাদশাতে আপনি মানুষ কে কেমন, কে আপনার আপন, কে আপনার পর, এটা কিন্তু আপনি চিনতে পারবেন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু দেখে। শনিকে প্রসন্ন করতে আমি বারবার বলছি, আপনারা অবশ্যই নিজের জন্মকুণ্ডলীর আগে বিচার করান। শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, শনি রক্ষা কবচ, বিশেষ করে শনি কিন্তু আপনার মজবুত কিন্তু হবে। এর সাথে সাথে আপনারা অশ্বত্থ গাছে নিচে
আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই দিন, ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ, হনুমানজির উপাসনা অবশ্যই কিন্তু করুন, হনুমানজি উপাসনা করুন। এবং শনি মহারাজ যার ধ্যানে মগ্ন থাকতেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তার পূজা অবশ্যই করুন। এবং ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই আপনারা পাঠ করুন, কারণ তাতে কিন্তু শনির নেগেটিভ জিনিস কিন্তু আপনাদের কাটবেই কাটবে। এর সাথে সাথে আপনারা যারা খুব গরিব মানুষ আছে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করুন, শনি প্রসন্ন হয়। আপনি কুকুরকে, রাস্তার কুকুর হোক বা আপনার নিজের বাড়িতেও যদি কুকুর পুষেন, অবশ্যই কুকুরেরকে আপনি সেবা যত্ন করুন, কুকুরকে কিছু খেতে দিন, রাস্তার কুকুরকেও খেতে দিন। কুকুরের উপর অত্যাচার হলে সেটা আপনি প্রতিবাদ করুন, দেখুন তো শনি আপনার কতটা ভালো ফল দেয়। আমি একটি কথা বারবার বলছি, শনি কাউকে মনে করলে জিরো থেকে হিরো করবে, আবার হিরো থেকে জিরো কিন্তু করে দিতে পারে। শনি মানুষকে, শনি বলে না দারিদ্রতা দুঃখ কষ্ট সব কিছুর কারকগ্রহ শনি, আমি বলি শনি হচ্ছে ন্যায় কারকগ্রহ, শনি হচ্ছে জাজ, শনি হচ্ছে বিচারপতি, আপনি কেমন কর্ম করেছেন তার ফল দেবে। যেমন শনি দারিদ্র, শনি হচ্ছে ঐশ্বর্যের মালিক, শনির যদি আপনাকে অর্থ দেয়, আমি বলছি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে, স্টেবিল অর্থ, যে অর্থ আপনার যাবে না, শনি আপনাকে যখন অর্থ দেবে কেনা একটা ফিক্সড অর্থ কিন্তু আপনাকে দিবে, এবং যে অর্থ আপনার এই জীবনে কিন্তু ফুরাবে না। একটা কথা আছে, শনি যার ওপর প্রসন্ন হয় কি না তাকে কোটিপতি না আরবপতি কারকপতি বন্ধ করতে পারে। একটা কথা আছে যে সমুদ্র থেকে যদি জল তোলা যায়, আমি আপনাকে বলা হলো যে আপনি সমুদ্র থেকে এক বালতি করে জল তুলেই যান, দশ বছর পর যদি গিয়ে দেখা যায় বা পনেরো বছর গিয়ে যদি পর দেখা যায় সমুদ্র যেখানে আছে সেখানেই আছে, আপনি জল তুলতেই আছেন, অর্থাৎ জল আর আপনার শেষ হয়নি, সেটাই কিন্তু শনি দেয়। এই জন্য আমি বারবার বলছি শনিকে প্রসন্ন করুন, নিজের জন্মছকটা অ্যানালিসিস করুন, আপনার জন্মছকের শনি কেমন আছে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, যারা কর্মহীনতায় ভুগছেন, যারা চাকরি পাচ্ছেন না, আর্থিক দুর্দশা হয়ে আছে, লোনে জর্জরিত, বিয়ের জায়গা, সন্তানের জায়গা, কেরিয়ারের জায়গা, সমস্তটাই কিন্তু শনি কিন্তু দেখে। এই জন্য আমি বারবার বলছি শনির আপনার জন্মছকে কেমন আছে, এবং যে যে কাজগুলো আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে যে কাজগুলো আপনাদেরকে বলা সেই কাজগুলো আপনারা করুন। এই জন্য কৌশিক রায়ের ভিডিও বারবার আমি বলি, একবার না দশবার শুনুন, কারণ শুধু রাশির নাম শুনলে হবে না, কর্ম, কারণ কর্ম ফলদাতা কারক গ্রহ, আপনার কর্মকে ঠিক করতে হবে। শনি আপনার ছকে যদি খারাপ থাকে, আপনার কর্ম যদি ভালো থাকে, শনি আপনাকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। এবং আমি আরেকটি কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্বের সাথে কাজ করি। এবং আমি যে প্রেডিকশন করবো কিনা মাটিতে পড়বে না, খুব দায়িত্ব নিয়ে বলছি, ওই হবে হচ্ছে বলে কোনো আমার কাছে কোনো কথা নেই। এবং এর পাশাপাশি আপনাদেরকে কিছু আমি কথা বলি, এই ভিডিওগুলো কপি করে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাশি বাড়িয়ে বা রাশি কমিয়ে নিজের মতন করে বলা হয়, কারণ আমি একটা জিনিস মনে করি যে নিজের মধ্যে আমার ক্রিয়েটিভিটি থাকা দরকার। আমি আপনাদেরকে ভিডিও তৈরি করতে করতে আরেকটা ভিডিও কি হবে, আমি এখান থেকে কিন্তু একটা কন্টেন্ট কিন্তু পেয়ে যাব। দেখুন, কারো কপি করে পেস্ট করাটার থেকে নিজের আইডিয়াতে থিঙ্কিংয়ে বার করা কিন্তু সবথেকে বড় জিনিস। আপনারা দেখবেন এই ভিডিওটি আমি দেওয়ার পর এটা আবার কপি হয়ে আবার নতুন করে নতুন মোড়কে ছেড়ে নিজের মতন করে একটা বলে রাশির নাম বলে ওই দুম করে বলে ফেললে হবে না, এই রাশিগুলো কোটিপতি, এই রাশিগুলো দিতে চলেছে, শনি কেন দিবে, কি কারণে দিবে, হোয়াই, লজিক্যালি বুঝাতে হবে, হাওয়াতে বললে হবে না কথা, ওই কোটিপতি বলে দিলাম, লজিক বুঝাতে হবে। শনি কোন নক্ষত্রে থাকলে সবথেকে শুভ ফল দেয়, শনি কোন কোন ভাবে শুভ ফল দেয়, শনি কোন কোন রাশিতে শুভ ফল দেয়, সেটা কৌশিক রায় জানে।
অর্থাৎ আপনার জন্মছক, আমি এখানে যদি সম্পূর্ণ আলোচনা করি কিনা এটা সম্পূর্ণ কপি হয়ে যাবে, আমি যদি শনির বিষয়ে আরও কিছু বলি কিনা এটা সম্পূর্ণ কপি হয়ে নিজের মতন করে ভিডিও বার করে দিবে। এই জন্য অনেক কিছু আমি আপনারা যারা পার্সোনাল আমার সাথে দেখাচ্ছেন, অনলাইন যারা কনসালটেন্সি করছেন তারা নিশ্চয়ই জানতে পারছেন, সেখানে আপনারা সমস্ত ইন ডিটেলস নিয়ে জন্মছক যখন বিচার করাবেন বা হস্তরেখা যখন বিচার করাবেন আপনারা কিন্তু সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। ভিডিওর আলোচনা শুরু করা যাক। যে পাঁচ রাশির আমি কথা বলছি, নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্রটি কোনো রাজ্য, শশনাম মহাপুরুষ রাজ্য কেন্দ্রে অবস্থান করে আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে। আপনাদের এই যে 23 অক্টোবর 2022 পর থেকে আপনার সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে, পারিবারিক সুখের জায়গা বাধাবিঘ্ন চলছে সেই বাধাবিঘ্নগুলো আপনাদের কাটবে তুলা রাশি, এবং আর্থিক স্থিতির জায়গা কিন্তু ধীরে ধীরে ধীরে, কারণ বকরি ছিল, শনি বকরি ছিল এবং মার্গি হচ্ছে 23 অক্টোবরের পর থেকে, মানে কল্পনার বাইরে ধীরে ধীরে কিন্তু, কারণ শনি মানে স্লো চলে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা একটু হলেও ধীরে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু আপনারা কিন্তু পাবেন। আপনি তুলা রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তুলা রাশি, লিখে রাখুন, কারণ আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির একাদশভাবে ভ্রমণ করছে, দুর্দান্ত লাভ কিন্তু দিবে আপনাদেরকে একাদশপতি একাদশভাবে, এবং বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, দীর্ঘদিন আটকে আছে, বিল পাস হচ্ছে না, এই জায়গাগুলো আপনাদের হবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুয়াগা হতে চলেছে। তিন নম্বর রাশির কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ দিবে। শনি কিন্তু আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু দিতে চলেছে বৃষ রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের বিদেশ থেকেও লাভ এই সময় কিন্তু দিতে চলেছে, অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের বাধা বিপত্তি অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত করবে 23 অক্টোবর 2022 পর থেকে, এবং টাকা আটকে আছে, পেমেন্ট ফেঁসে আছে, সে পেমেন্টগুলো আপনারা পাবেন কর্কট রাশি, এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মান সম্মান যশ শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের রাশিতে অবস্থান করে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতি, বিদেশ, এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে আপনারা ডেভেলপমেন্ট কিন্তু পেতে চলেছেন। যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লার সঙ্গে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি ধনপতি ধনভাবে আপনার বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু আপনাদেরকে কিন্তু মজবুত করতে চলেছে ধনু রাশি, দীর্ঘদিন আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, এবং আপনাদের বিশেষ করে কোনো বিদেশ থেকে ইনকাম বা টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লার সঙ্গে যুক্ত আছেন, চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গাড়ির শিল্পের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু দুর্দান্ত প্রফিট কিন্তু পেতে চলেছেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ শনি এবার এই পাঁচ রাশিকে কিন্তু মালামাল করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই পাঁচ রাশিকে শনি দিতে চলেছে, শনি ধরতে চলেছে হাল, দেওয়ালিতে
এই রাশিগুলো হবে মালামাল। আমি বারবার এই কথাটাই বলছি। এবং এই ভিডিওটি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করুন। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।